আব্দুল জলিলের মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। সকালে প্রয়াত এই নেতার প্রতি সংসদ ভবনে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেত্রী এবং জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ সরকার। এ সময় বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যার পর নওগাঁয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজার পর রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে। পরে তাকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষ। 1939 সালের 21 জানুয়ারি নওগাঁয় জন্ম নেয়া আব্দুল জলিলের রাজনৈতিক জীবনের শুরু 50-এর দশকে ছাত্র জীবনেই। এরপর 1962 শিক্ষা আন্দোলন, বঙ্গবন্ধু 6 দফা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা ছিল সদ্য প্রয়াত এই আওয়ামী লীগ নেতার। 96-এর আওয়ামী লীগ সরকারের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করা 5 বারের সংসদ সদস্য আব্দুল জলিল 2002 থেকে 2009 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশের প্রতিটি রাজনৈতিক সংকট উত্তরণেই তিনি রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। আমরা সবাই মর্মাহত, ওনার শূন্যস্থান পূর্ণ করা কঠিন হবে। উনি যেভাবে পার্লামেন্টে কাজ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজ করেছেন, তো অবদান রেখেছেন আওয়ামী লীগ সংগঠিত করতে, সেটা সবাই মনে রাখবো আমরা। আব্দুল জলিল আব্দুল জলিল, যে আব্দুল জলিল কোন দল সেটা বড় কথা নয়, তার স্মৃতি বাংলাদেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষা, তার যে অবদান সে অবদান অবশ্যই আমরা স্মরণ করব। 74 বছরের দীর্ঘ জীবনে রাজনীতির পাশাপাশি একজন সফল সংগঠকও ছিলেন এই বর্ষীয়ান নেতা। সংসদ ভবনে শ্রদ্ধা নিবেদনের আগে তার কর্মস্থল মতিঝিলের মার্কেন্টাইল ব্যাংকে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। পরে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রদ্ধা জানান তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীরা। তিনি একজন বড় মাপের নেতা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তার প্রিয় সহকর্মী ছিল, সকলকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন। ঐক্য গড়ে তোলা, রক্ষা করা, টিকিয়ে রাখা, যোগাযোগ রাখা জলিল ভাইয়ের একটা অভূতপূর্ণ অবদান ছিল। ব্যক্তিগতভাবে বন্ধু হারালাম আর জাতি একজন নেতা হারালো, আমি মনে করি এই সময়কালে তার অত্যন্ত কষ্ট হয়েছিল। পরে জানাজার পর জন্মস্থান নওগাঁর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতাকে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা।